আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। এই যে আম্মু এখানে আমাদেরকে কি খাওয়াবে জানি না, মজা খাওয়াবে মজা। তো এখানে আলু ভর্তা করে নিছে, আর এখানে বিফ গরুর মাংসের কিমাটা একটু রান্না করে নিছে, আসলে ওইটা দেখানো হয়নি। তো এনিওয়েজ এটা এখন দুইটাকে একসাথে করে দিব আম্মু। আর আমি যে জিনিসটা লুকায় রাখি মানুষের কাছ থেকে, আমার মনে হয় স্বর্ণ কেউ নিয়ে গেলেও আমার কিছু লাগবে না, কিন্তু এই জিনিসটা নিলে আমার এমন লাগে। আমি বেরেস্তা আমার এত পছন্দের, আর দেখুন মাশাল্লাহ আমার ঝরঝরা বেরেস্তা, আমি ভীষণ পছন্দ করি এই জিনিসটা। আর আমি লুকায় রাখি, আর এরা আমার ফ্রিজের কই 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 কোনার থেকে বের করে, না 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 আর দিও না প্লিজ। আর তাই বলে তুমি কিন্তু এটা সবসময় ইউজ করো না, এটা আমার তুমি বের করছো আমাকে। তো এটা হচ্ছে যে পেটি থাকে না, এই পেটিটা তৈরি হবে। আম্মু এখানে একটা ডিম দিয়েছে, এবার ডিমটা এর মধ্যে মেখে নিবে। এর মধ্যে কি কর্নফ্লাওয়ার দিতে হবে? গাইজ আম্মু যে কি সিক্রেট সব মশলা ইউজ করে আমি জানিও না। চটপটি মশলা দিয়েছ? আচ্ছা, আম্মুর মাখানো দেখে মনে হচ্ছে যে আম্মুর খুব ভালো লাগছে মাখাইতে। তুমি মাখাই যাচ্ছ মাখাই যাচ্ছ। কিজের ব্রেডটা আমরা চুজ করেছি, একটু বড় হয় তাই। এখানে 8 পিস আকিজের ব্রেড আছে, তো এটা আমাদের আজকের স্ন্যাক্স। ছেলের আবদার, আমার বড় ছেলেরও আবদার, সে তো ঘুম থেকে উঠেই বসে আছে। সে তো প্রায় প্রায় খায়, রোজই খায় এগুলা। তারপরও আব্বু বলতেছে বার্গার কি হয়েছে, বার্গার হয়েছে। এগুলো হলো তাদের আবদার, এখন এই আবদার মেটাই আর কি। আম্মু জাস্ট এরকম করে সাইজ করে করে বার্গার প্যাটিগুলো বানায় নিচ্ছে। কয়টা হবে, বেশি হবে না তো আম্মু? আম্মু এখন এটা ভালো করে ভেজে নেবে এপিট ওপিট করে। তিনটা হবে? হতে পারে, হবে। এখানে শুধু আলু আর বিফ কিমা, এটা দিয়ে এখন এপিট ওপিট করে ভেজে নেবে। ক্যাচাপ আর মেয়নিজ, এটা বার্গার সস রেডি করছে আম্মু, করো। তো এটা হচ্ছে আম্মুর বার্গার সস রেডি হয়ে গেল। আর এই যে আম্মুর বিফ প্যাটিগুলা খুব অল্প হচ্ছে তেলে করছে, যার কারণে একটু ড্রাই লাগতেছে, বাট এটা অনেক জুসি হয়েছে মাশাল্লাহ, পারফেক্ট। আর এটা হচ্ছে আম্মুর লেটুস, এই লেটুসের কারণেই আমাদের বার্গার খাওয়ার ইচ্ছা মেইনলি বাড়ছে। দুইভাবে দুই পাশে লাগাই নিচ্ছে মেয়নিজটা। শসা টমেটো কিছুই তো নাই মনে হয়। এটা হচ্ছে দিয়ে দিল প্যাটিটা, এবার হচ্ছে দিয়ে দিল, উল্টে দাও মা, উল্টে হবে। লাইক এই যে দিস ইজ দ্য বার্গার, দিস ইজ কল বার্গার। অ্যাকচুয়ালি এটা কি হবে, সবাই একবার করে বার্গার বলবা না বার্গার বলবা? আমু কি বলবা? বার্গার এটার মধ্যে আর দরকার নেই। তো আমরা আমাদের বার্গার অর বার্গার হোয়াট এভার এটা এনজয় করি। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।